গত 22 মার্চ সিটি মেয়র আলহাজ আজম নাসিরুদ্দিন নগর ভবনত সংবাদ সম্মেলনের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও মর্গ কেন্দ্রিক অ্যাম্বুলেন্স বাড়ালোয় চূড়ান্ত নীতিমালা ঘোষণা করছিল। এর আগে 12 মার্চ হাসপাতালের পরিচালক এবং নীতিমালা প্রণয়ন ও বাড়া নির্ধারণ কমিটির আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জালাল উদ্দিন সহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিতি মেয়রের হাতত নীতিমালায় হস্তান্তর করা হইল। নীতিমালাত এলাকা ও দূরত্ব অনুসারে এসসি নন এসসি অনুযায়ী অ্যাম্বুলেন্স বাড়ার নতুন তালিকা দেওয়া হয়। পাশাপাশি গাড়ির বাহ্যিক অবয়ব সুন্দর তন সহ প্রয়োজনীয় কাগজপত্র তনের বিষয়েও গুরুত্ব আরোপ করা হইল। তবে এই নীতিমালা গত 2 এপ্রিল কার্যকর এবার হতা তাইলেও গাড়ির বৈধ মালিকানা বিআরটিএ প্রদত্ত হালনাগাদ ট্যাক্স টোকেন ফিটনেস সনদ বৈধ ও হালনাগাদ নবায়নকৃত ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে চালু নয় নীতিমালার আওতায় নতুন এই অ্যাম্বুলেন্স পরিবহন সেবা। ইএনএর ব্যাপারে সমক হাসপাতালের পরিচালক এবং নীতিমালা প্রণয়ন ও বাড়া নির্ধারণ কমিটির আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জালাল উদ্দিন সাথে কথা হয়ে জানা যায় না অ্যাম্বুলেন্সের নতুন আমাদের নীতিমালা যেটা সেটা অলরেডি আমরা প্রকাশিত করেছি, 2 তারিখ থেকে এটা বাস্তবায়ন করার কথা ছিল, সেই হিসেবে আমরা বিজ্ঞপ্তিও দিয়েছিলাম। তো এটা বাস্তবায়ন করার একটা শর্ত, যারা অ্যাম্বুলেন্স বা লাশ পরিবাহী গাড়ি ব্যবহার করবে তাদের আমাদের এই হসপিটালের অধীনে তাদের নিবন্ধন করতে হবে। এ পর্যন্ত আমাদের কাছে খুব স্বল্প সংখ্যক দরখাস্ত পড়েছে, যার জন্য আমরা আরও 7 দিন সময় বাড়ায় দিয়েছি। জানা যায় মোট অ্যাম্বুলেন্সের সংখ্যা 121 হইলেও 60টানের উপর আছে অন্যান্য গাড়ির তুন মডিফাই করে বানিয়ে। কিছুক্ষণ আগে আমার কাছে অ্যাম্বুলেন্স সমিতির প্রতিনিধি আসছিল, তারা বলল যে আমাদের গাড়ি অনেকগুলো গাড়ি আছে যেগুলো ফিটনেস পাওয়াই ডিফিকাল্ট, কারণ আমরা তো ফিটনেস দেখব, ফিটনেস দেখব এই জন্য। তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি, আপাতত 9 তারিখ। আমার কাছে মনে হচ্ছে যে এই কাগজগুলো এরা এতদিনে এতই বিশৃঙ্খলভাবে চলেছে যে অনেকের শুনেছি যে ফিটনেস নাই, অনেকের ট্যাক্স টোকেন নাই, তো এইসব কাগজগুলো করতে ফিটনেস নিতে গেলে তো তার গাড়িটাকে ফিট করতে হবে। অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার জমির সাথে কথা হয়ে জানা যায় এই ধরনের একটা নীতিমালা আসবে, আমাদের মুখোমুখি হব, এটা আমরা প্রস্তুত ছিলাম না। এই নীতিমালা নিবন্ধনের আয়তে যেতে হলে প্রত্যেকটা গাড়ি ফিটনেস ট্যাক্স টোকেন হালনাগাদ থাকতে হবে, এগুলো হালনাগাদ করার জন্য টাকা পয়সার প্রয়োজন, যার কারণে একটু সময়ের প্রয়োজন। অ্যাম্বুলেন্সের সেবা গ্রহণকারী রোগীর স্বজন আলোর সাথে কথা হয়ে জানা যায় অতীতের নানান ভোগান্তির কথা। ধরুন 2000 টাকা বাড়াবে, 12,000 টাকা হয়, 10,000 টাকা হয়, তো মানুষের আয়ত্ত ভিতর আছে না, এনা সিধে সিটা মেডিকেলত বিভিন্ন মানে অসুখ বিসুখ এক একজন এক কারণে এক দুঃখাইছি, টিয়া পয়সা তো বেন এটা দিবে তার বই। এখন মনে করো অ্যাম্বুলেন্স যদি এরকম খসা খানা ডলে করে আর কি বুঝু মাই। অ্যাম্বুলেন্সের ভাড়া তো ভাই আসলে আর ঠেকা ছড়ি লুকি মারা গিয়ে তো অবশ্যই আর তো লুকিবে বাড়ির জাম পড়িবে, ঠিক আছে, তাহলে বাড়ির জাম পড়লে মনে করো আর অ্যাম্বুলেন্স চালে অ্যাম্বুলেন্স ইতার মনে করো সিন্ডিকেট আছে ইতার গাড়ি সারা ভিতরে মেডিকেল ঢুকিন নেবার কেউ, হ্যাঁ, তো মেডিকেল তাদের ঢুকিন নেবার তাহলে মনে করো ইয়ার অবশ্যই আর তো যারা জীবে হয় দাবি মানে নিয়ম প্রমাণে। তবে ইতার আশা এই নতুন নীতিমালা বাস্তবায়ন হইলে এইসব দুর্ভোগতন সমাধান হইব। আর যারা চট্টগ্রাম আমার বাসিন্দা আছি তার আল্লাহ আসলে একখান সুবিধাজনক মতো এন যদি শক্ত হাতে দমন করে এবং এন যদি ইনের একটা নীতিমালা প্রণয়ন করে সত্যিকার অর্থে এডিয়ার যারা রোগী রোগী আই যারা রোগী সেবালিত যারা পরিবহন লাশ পরিবহন বিভিন্ন রোগী পরিবহন তার আল্লাহ আসলে একখান উপহার হইব। একই নির্দেশ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জালাল উদ্দিন আগামী 9 এপ্রিল নীতিমালা কার্যকর হওয়ার আশ্বাস দিয়ে সি প্লাসের হই। তবে আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হবে করে তবেই, তবে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে যে সমস্ত বাধাগুলো আসে এগুলো আমরা বাধা অতিক্রম করেই আমরা এই সুফলটা আমাদের সেবা ব্যবহারকারীদের কাছে পৌঁছায় দিতে চাই। আপাতত 9 তারিখ পর্যন্তই আমরা রাখছি, তবে নিবন্ধনের যেহেতু সংখ্যা এখনো বেশি নাই তবে নিয়েছে অনেক কাগজ ফর্ম নিয়েছে। এখন ভুক্তভোগীদের এককানেই দাবি শীঘ্রই নীতিমালা পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে ইতারার ন্যায্য অ্যাম্বুলেন্স পরিবহন সেবা ও নির্ধারিত বাড়াই এই কার্যক্রম চালু হোক, ইয়ে এখন সময়ের দাবি। জিয়াউল হক ইমন, সি প্লাস টিভি, চট্টগ্রাম।